السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে ধরে তুলতেছি, এই ভিডিওটার জন্য আমি সম্পূর্ণ পারদর্শী না, একটু চেষ্টা করতেছি আমার অভিজ্ঞতাটাকে আপনাদের সাথে বিতরণ করার চেষ্টা করতেছি। তো হয়তোবা আপনাদের যদি সামান্যতম যদি এর থেকে ফায়দা হয়ে যায়, নিজেকে ধন্য মনে করব। কিছু আওয়াজের টিপস বা শ্বাসটাকে লম্বা করার জন্য কৌশল। কোরআন মজিদ সুন্দর করে পড়তে হলে শ্বাস যদি লম্বা যদি হয় তাহলে ভালো হয়, আওয়াজটা যদি ভালো হয় আরও ভালো হয়। তো আওয়াজ কিন্তু আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা সবাইকে একইভাবে দেন নাই, তবে যাদেরকে যেভাবে দিয়েছেন প্রত্যেকটাই আওয়াজ তাদের কাছে তাদের আওয়াজটাই সুন্দর। কোনো আওয়াজকে আমরা বলতে পারি না এই আওয়াজ ভালো না ওই আওয়াজ ভালো। যেমন মনে করুন, আমি একটি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, যেমন ধরুন পিয়ানো বা হারমোনিয়ামকে বলে থাকি। আমার মনে হয় যতটুকু সম্ভব 22টি তার ঘাট আছে, প্রত্যেকটা ঘাট তার এক একবার চাপ দেওয়ার পর এক একটি ঘাটের থেকে এক এক ধরনের আওয়াজ আসে। তো তারা কিন্তু আবার বিভিন্ন, যারা বাজান তারা বিভিন্ন গানের জন্য বিভিন্ন ঘাট ব্যবহার করেন, সবগুলো একসাথে ব্যবহার করেন না, কখনো এক ঘাট, কখনো দুই ঘাট, কখনো তিন ঘাট তারা ব্যবহার করে থাকেন। তো এরকম আমাদের মুখের ভিতরেও কিছু মাসল আছে, মানে মাংসপেশি আছে, আমাদের জিহ্বা আছে, দাঁত আছে, আমরা কখনো মাথাকে একটু নাড়াই, কখনো ঠোঁটটাকে নাড়াই, এভাবে বিভিন্নভাবে আমরা যখন তিলাওয়াত করি মাখরাজ মানে যেখান থেকে হরফগুলো উচ্চারণ হয়, সেই সাথে আমরা কিছু কলাকৌশলের মাধ্যমে আওয়াজটাকে লম্বা করে থাকি, আওয়াজটাকে সুন্দর করে থাকি, আওয়াজটাকে বিভিন্নভাবে আমরা এটাকে নাড়াতে থাকি যাতে শুনতে ভালো লাগে। কারণ কেউ যদি আওয়াজ সারা যদি একেবারে সোজাসুজিও পড়ে, তার কোরআন মজিদ ভুল বলবো না, আমি যেটা বলতেছি যে আওয়াজের কথা আপনারা কিন্তু কেউ আমাকে ভুল বুঝবেন না। যদি ভুল বুঝে থাকেন বা মনে করে আমি কিছু ভুল বলতেছি, অবশ্যই আমাকে যোগাযোগ করে আমাকে বলে দেবেন, বা আপনি যদি আমার থেকে ভালো কিছু জানেন আমাকে একটু শেখাবেন দয়া করে। তো যেই জিনিসটা হচ্ছে আমাদের যেই আমাদের কি বলি মুখের মধ্যে বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন জায়গাগুলো কীভাবে কাজ করে ভিতরটা দেখাতে পারবো না। তো আমার আওয়াজটা শুনে শুনে আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তো এক সময় আপনি নিজে বুঝতে পারবেন কীভাবে, যতটুকু পারা যায় আমি দেখাবো এবং আপনাদেরকে বলবো। একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, কোনো জিনিস যদি কেউ যদি আপনার পাশে হারমোনি বাজাইতেছে বা কোনো একটা ইনস্ট্রুমেন্ট করতেছে, তো সেটা কিন্তু দেখার পর যতটুকু আপনি দ্রুতগতিতে আয়ত্তে নিয়ে আসতে পারবেন, না দেখে কিন্তু সেটা নিয়ে আসতে পারবেন না। তো আমি চেষ্টা করব এবং বলে দেওয়ার বা দেখিয়ে দেওয়ার জন্য। এবং শ্বাস লম্বা করার সহজ পদ্ধতি হচ্ছে এই যে আমি যে আওয়াজগুলো করব ওগুলো যতটুকু পারেন ভোরবেলাতে ঘুম থেকে ওঠার পরে, যদি আপনার বাসা যদি খালি অবস্থা থাকে আলহামদুলিল্লাহ খুবই ভালো, বা মন খুলে আপনি যে কোনো একটা আল্লাহর একটি 99 নামের মধ্যে একটি নাম নিয়ে আপনি ঠান দিতে পারেন, নবীজির দুরুদ সালাম সালাত এগুলো দিয়ে ঠান দিতে পারেন, এগুলো যদি করেন তাহলে অবশ্যই আপনার ফায়দা হবে। যেমন আমি বললাম আল্লাহু আকবার আল্লাহু আকবার, তো এখানে আমি কি করছি আল্লাহ বলে আওয়াজটাকে উপরে তুলছি, আমি আওয়াজটাকে আমি উপরে, আমাকে তো আশরাফে আমার মুখটা দেখাইতেছি না, কারণ আপনাদের দেখার উদ্দেশ্য হচ্ছে এখান। সো আল্লাহু আকবার আল্লাহ
তো এটা একটা কিবোর্ডের মতো যেমন কাজ করে, আল্লাহু আকবার যে আমি এখানে মধ্যে আউ 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 এরকম যেমন আমি একটু চাপ দিচ্ছি কি এটাকে ঘন করতে পারেন আবার পাতলা করতে পারেন, তো এটাকে এই যে পয়সা আমি জানি না কে কোন দেশে আছে, তো অনেক সময় আমরা এরকম করে আগে একটু টুনকে দিতাম আমরা, এরকম করতাম আমরা, তো করার পরে হতে পারে ওটা ঘুরতো ঘুরতে ঘুরতে শেষ পর্যায়ে যখন পড়ে দিত তখন এটা রিং, এটা যখন রিং হতো তখন একটু আস্তে ডি এরকম পরে পড়ে যেত, যখন পড়ে যেত তখন কয়েকটি এরকম করে জাম দিত, এরকম করে করে জাম দিত। তো এই আওয়াজটাকে আমরা খুব সফটভাবে আপনি চাইলে মোটা করতে পারেন, চিকন করতে পারেন, তো যখন করতেছেন চিকন করার পরে কিন্তু আপনি কাঁপাইতেছেন, আপনার কেউ আছে এরকম হাত ধরে, কেউ কোনো কোনো রিসাইটাররা আছেন তারা হাত ধরে এরকম গালের যে মাংসপেশি আছে এখানে মধ্যে একটু চাপ দেন, তো ওগুলো কেউ কেউ করেন, আমার করতে হয় না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, কারণ আমার যে মুখের মাসল যেগুলো আছে মাংসপেশিগুলোকে আমার নিজের আয়ত্তে নিয়ে আসছি। এটা যখন আপনি করতে যাবেন তখন দেখবেন আপনার এই এমন এক সময় অভ্যস্ত হয়ে যাবে, আপনি একটি আয়াতরে চাইলে 100 বার যদি করতে চান তাহলে 100 বারই আপনার আওয়াজ কিন্তু একই রকমই হয়ে যাবে, 98 to 100 এতটুকু ব্যবধান হতে পারে কিন্তু হয়ে যাবে। কিন্তু যাদের আওয়াজ নিজের কন্ট্রোলে না ওনারা 10 বার যদি তিলাওয়াত করেন একটি আয়াত দেখবেন 10 ধরনের আওয়াজ হয়ে গেছে, সেটা যখন আমরা কম্পিউটারে ঢুকাই, যখন এডিটিং সফটওয়্যার ঢুকাই তখন আমাদের লাইনগুলো আমরা দেখতে পারি, এই যে লাইনগুলো কতটুকু ব্যবধান আছে। সো আপনি ভোরবেলাতে যেমন Mm-hmm.
মুখে যেগুলো আমরা এদগান করে থাকি, তখন নাক এবং মুখ দিয়ে দুই দিকে আওয়াজটা আসে। তখন এই নাক মুখ নাক এবং মুখ দিয়ে যখন আওয়াজটা আসে, মানে এগুলো আমি কেন আপনাদেরকে বলছি, এগুলো মানে আপনারা যদি একটু শুনেন ভালোভাবে, যখন আপনারা এগুলো করার প্র্যাকটিস করবেন, তখন আমি তো আপনাদের মুখ দেখাতে পারবো না, আমার মুখের ভিতরে অংশটা আমি দেখাইতে পারতেছি না, কারণ এটা কিন্তু কিবোর্ড না যে আপনি এক নম্বরে চাপ দেন এবং দুই নম্বরে চাপ দেন, দুই এবং তিনকে একসাথে চাপ দেন। তো এটা কিন্তু একটা অনুমান করে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন কি এই যে কীভাবে কোন জায়গা থেকে আওয়াজটা আসতেছে। হঠাৎ করে আপনি দেখবেন যে ওই জায়গার মধ্যে আপনি ধরে ফেলছেন, তো ধরবেন তখন আবার ভাবতে পারবেন যে হ্যাঁ এটা এরকম আসতেছে, আচ্ছা তো এরকম করলে এরকম হয়। এই আওয়াজ নিয়ে আপনি এক সপ্তাহ পর্যন্ত খেলান, দেখবেন আপনার অনেক ইম্প্রুভ হয়ে গেছে। সো যখন আমরা এদগাম করে থাকি তখন আমাদের আওয়াজটা অন্যরকম হয়ে থাকে, যেমন মাই ইয়ামা, তখন এটা নাক এবং মুখ দিয়ে আমি আওয়াজটা করতেছি, আমি এটা বোঝাইতে চাইতেছি মানে দুই দিক থেকে আমার আওয়াজটা আসতেছে। কখনো আওয়াজটাকে কম দিয়ে থাকি এবং বাতাস বেশি দিয়ে থাকি, তো এটা শ্বাস বেশি সময় নেওয়া যায় না, বেশি ধরে রাখা যায় না। আর আমি এখন খাবারের পরে পেটটাও পুরো ভর্তি অবস্থায়, সারাদিন বাচ্চারা কম্পিউটার ব্যবহার করছিল, সুযোগ হয় নাই। তো এটা যেমন এক ধরনের দরদি কণ্ঠে, আবার নাক মুখ একলোকে যখন আসে, যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এবং আপনারা আমাকে জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি সাড়া পাই তাহলে আগামীতে আরও করার চেষ্টা করবো এই আওয়াজের উপরে, এবং আগামীতে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই কোরআন শরীফের সাথে, মানে এই আওয়াজগুলো আপনারা যখন শিখে নেবেন, যে বিশ্বের যে কোনো কারি, যে কোনো কারি আমি যে আওয়াজগুলো দিয়েছি এখন এই আওয়াজগুলো প্রত্যেকটা আওয়াজকে তারা ব্যবহার করে থাকেন, এর মধ্যে কিছুই বাদ যাবে না। সেটা কিন্তু পরবর্তী সময়ে, যেমন যখন আমি এরপরে এই আওয়াজগুলো যা আমি করব পরবর্তী সময়ে, তখন এই আওয়াজের সাথে আয়াতটাকে মিলাইয়া দেব, যখন মিলাইয়া দেব তখন কিন্তু আপনি এখন বুঝতে পারছি এই তো ধরে ফেলছি, এটা এরকম করতেছেন ওই রকম করতেছেন, আচ্ছা এতদিন বড় পর্যন্ত হুজুর বলে নাই কিছু, তো আমি তো আসলে হুজুর না, মানে যারা বড় বড় হুজুর আছেন তাদের কথা আমি বলতেছি। তো আপনারা এক কাজ করেন, এই আমি যেটাগুলো করছি এগুলো প্র্যাকটিস করেন, মাঝে মধ্যে আমাকেও শোনাবেন, আপনারা ওই হোয়াটসঅ্যাপ দিয়ে পাঠিয়ে দেবেন, ওই আওয়াজটা যখন আপনারা করা শুরু মানে শেখা হয়ে যাবে, এর পরবর্তী স্টেপ যে সময় আমি এই আওয়াজও দেবো আয়াতের সাথে মিলাইয়া দেবো, তখন কিন্তু এরপরে প্র্যাকটিস করার পরে বাই সুপ্রিম আপনারা এত সুন্দর করে তিলাওয়াত করবেন, নিজের কাছে ভালো লাগবে, যে বন্ধুবান্ধব কেউ আসতে পারবে ভাই একটু তিলাওয়াত করেন ভাই, এ মানে খুব মজা ভাই, এত মজা কোরআন মজিদের চাইতে আর মজা হতে পারে না, বিউটিফুল, ইটস ওয়ান্ডারফুল। ওকে, আপনাকে তাজবিদ জানতে হবে, হ্যাঁ তাজবিদের কথা মনে পড়ে গেছে, আপনি তাজবিদ জানেন না, অনেক সময় আমি দেখি অনেক মানুষরা কিন্তু তাজবিদ জানে না, শুধুমাত্র যোতায় তোতায় ঠান দিয়ে দেয় যেভাবে মন চায়, আসলে এটা এরকম না, এটা আসলে আরও বিশ্রী হয়ে যায়, তো কোরআন মানে আওয়াজটাকে বিশ্রী করে ফেলে, এবং তিলাওয়াতটাও সুন্দর হতে হবে, তিলাওয়াতের সাথে সাথে তাজবিদও ভালো হতে হবে, তাজবিদের সাথে সাথে আওয়াজও হতে হবে, সব কিছু
হতে হবে। কারি রান্না করা মানে তরকারি করেছেন আপনি, হয়তো আপনি মরিচ দেন নাই অথবা আপনি লবণ দেন নাই, তো লবণ না দিলে তো সবই মাটি, বুঝতে পারছেন? তো যাই হোক, ভিডিওটা কেমন হলো আশা করি আপনাদের থেকে যথেষ্ট সাড়া পাবো, বা আমাকে আপনারা এই কী বলে এই কমেন্ট বক্সে আপনারা আপনারা দিয়ে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো। যদি যথেষ্ট সাড়া যদি আপনাদের থেকে যদি পাই তাহলে আমি সামনে দিয়ে এগোতে চেষ্টা করব, নতুবা অন্য ভিডিও নিয়ে আসবো, বুঝতে পারছেন? অনেক অনেক ধন্যবাদ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখন আমি আপনাদেরকে আমার ফেসটা দেখাইছি দেখাইতেছি। যাই হোক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।